আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফুরিয়ে আসছে রাশিয়ার আধুনিক অস্ত্র, জানিয়ে দেবে ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র কেবল সংঘাতই বাড়াবে, আরো জানিয়ে দেব রাশিয়ার গোলা হামলা এত তীব্র যে মানুষ আশ্রয় কেন্দ্র টিকতে পারছে না বলছে ইউক্রেনের কর্মকর্তা। এদিকে বিদেশিরা অর্থ না দিলে টিকতে পারবে না ইউক্রেন, আরো জানিয়ে দেব পশ্চিমা দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে বলছে ইরান। এবারে জানিয়ে দেব বুর্কিনা ফাসো সেনা অভিযানে 1 গ্রাম থেকে 79 মরদেহ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে উত্তাল কলকাতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। রাশিয়ার আধুনিক অস্ত্র ইউক্রেনের রুশ অভিযানে 3.5 মাস পেরিয়েছে। অভিযানে ইউক্রেনের যেমন ক্ষতি হচ্ছে তেমনি পাল্লা দিয়ে ক্ষতি বাড়ছে রাশিয়ারও। ইউক্রেন বলছে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর তাদের 10,000 সেনা নিহত হয়েছেন, প্রতিদিন প্রাণ হারাচ্ছেন গড়ে 100 সেনা আর আহত হচ্ছেন কয়েকশো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অ্যারোস্টভিস দাবি করেন রাশিয়ার ক্ষতি 3 গুণ বেশি। তবে যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য বলছে নিহত রুশ সেনার সংখ্যা 15,000-এর মতো। 1979 সাল থেকে 1989 সাল এই এক দশকের আফগানিস্তান যুদ্ধে সাবেক সোভিয়েত বাহিনীর যত সেনা নিহত হয়েছিলেন ইউক্রেনে মাত্র 3.5 মাসেই নিহত রুশ সেনার সংখ্যা তা ছাড়িয়ে গেছে। আফগানিস্তান যুদ্ধে নিহত হন 15,000 কাছাকাছি সোভিয়েত সেনা। এখন ইউক্রেনে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে গত 25 মার্চের পর আর কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। ওই সময় মস্কো দাবি করেছিল যুদ্ধে তাদের 1,351 সেনা সদস্য নিহত হয়েছেন। এত গেল দুই পক্ষের সেনা সদস্য নিহত হওয়ার একটা তুলনামূলক পরিসংখ্যান। এর বাইরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা নিয়েও উঠেছে প্রশ্ন। এর মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার আধুনিক অস্ত্র ভাণ্ডার ক্রমে ফুরিয়ে আসার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে, ইউক্রেন অভিযানে যুদ্ধ জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সমর শক্তি রাশিয়া। তবে সেটা জলভাগে নয় স্থলভাগে। স্থলভাগে এই যুদ্ধাস্ত্রের ব্যবহারে অবাক বিশ্লেষকদের অনেকেই। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে কোনো যুদ্ধে সচরাচর এমন দেখা যায় না। ভূভাগে এমন অস্ত্র ব্যবহারের ফলে হতাহতের সংখ্যা ও ধ্বংসযজ্ঞ বেড়ে যেতে পারে। রাশিয়ার হাতে আধুনিক অস্ত্রের পরিমাণ কমে আসায় দেশটির জলপথে ব্যবহারের অস্ত্র স্থলভাগের যুদ্ধে ব্যবহার করতে থাকতে পারে। কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চল শহর ওদেশায় হামলায় চালানোর সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলের সমরাস্ত্র ব্যবহার করেছিল রুশ বাহিনী। তখনই বিশ্লেষকদের মতে রাশিয়ার আধুনিক অস্ত্রের মজুদ কমে আসার কথা তুলেছিলেন। তবে ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, এমনকি রুশ বহরের সর্বাধুনিক প্রযুক্তির ও দামি যুদ্ধাস্ত্রের ব্যবহার দেখেছে বিশ্ববাসী। তাই রাশিয়ার কাছে কি পরিমাণ আধুনিক অস্ত্র রয়েছে সেটা জানার জন্য দেশটির অস্ত্রাগার সর্বশেষ অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, না হলে এ বিষয়ে সঠিক মূল্যায়ন করাটা কঠিন হবে। রুশ বাহিনীর আধুনিক অস্ত্রের মজুদ ক্রমে ফুরিয়ে আসছে। কিয়েভে বিবিসির সাংবাদিক জো এন উড বলেন, রুশ বাহিনীর আধুনিক অস্ত্রের মজুদ ক্রমে ফুরিয়ে আসছে এমন গুঞ্জনের বিষয়ে রাশিয়ার অনেক নাগরিক দ্বিমত করবেন। এ ব্যাপারে আমি নিশ্চিত। তারা বলবেন এর হয়তো কিছু কৌশলগত কারণ থাকতে পারে। ইউক্রেনে হামলা শুরুর পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় কাবু হয়ে আছে রাশিয়া। এ পরিস্থিতিতে রাশিয়ার আধুনিক অস্ত্রের মজুদ অটুট রাখতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তাই হয়তো ভান্ডারে জমে থাকা পুরনো অস্ত্রই এখন যুদ্ধে ব্যবহার করছে দেশটি।
ইউক্রেনের পশ্চিমাদের অস্ত্র কেবল সংঘাত বাড়াবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ গত সোমবার আরবিসি টিভির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, জেভলিন মিসাইল সিস্টেম প্যানব্যাডোস এবং ইউক্রেনকে পশ্চিমে সরবরাহ করা আর্টিলারি সিস্টেমগুলো সামরিক অভিযানের ক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক অবদান রাখবে না এবং কেবলমাত্র সংঘর্ষকে আরো বাড়িয়ে তুলবে। বরিসভ বলেছেন, এসব অস্ত্র খুবই কম, একটি নিষ্পত্তিমূলক অবদান রাখতে পারে, কোনো না কোনো ভাবে এই সামরিক সংঘাতকে প্রভাবিত করে এটি কেবল পরিস্থিতিকে বাড়িয়ে তুলবে, সংঘাতকে দীর্ঘায়িত করবে। আমি মনে করি যে ইউক্রেনীয়রা কেবল এটি থেকে হেরে যাবে, এটি কোনো সিদ্ধান্তমূলক অবদান আনবে না। তিনি উল্লেখ করেছেন যে জেভলিন সিস্টেম ম্যানপেডোস এবং 155 মিলিমিটার আর্টিলারি সিস্টেম রাশিয়ান অস্ত্রের সাথে তাদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। বরিসভ যোগ করেছেন যে আজ রাশিয়ান সৈন্যরা ইতিমধ্যেই সরবরাহকৃত অনেক অস্ত্রের কাজ বন্ধ করে দিয়েছে। অস্ত্রের চাহিদা মেটাতে আজ ইউক্রেন যাচ্ছেন ইইউ নেতারা। রাশিয়ার অভিযানের প্রথম দিন থেকে যুদ্ধের সবচেয়ে সময় খারাপ যাচ্ছে। ন্যাটো এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীরা এই সপ্তাহে ব্রাসেলসে কিয়েভে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার রাজধানী কিয়েভ এবং খারগিভ এখনো দখলে নিতে না পারলেও ইউক্রেনের হৃদকম্প যে চরম আতঙ্ক ছড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইউক্রেন বাহিনীর এখন গোলাবারুদ ফুরিয়ে এসেছে। নিজেদের দাবি অনুযায়ী 24 ফেব্রুয়ারি শুরু রাশিয়ার অভিযানের দিন থেকে প্রতিদিন 100 করে সৈন্য মারা গেছে এবং আহত হয়েছে আরো 300 জন। রাশিয়ানরা ক্ষতির সম্মুখীন হচ্ছে, তবে তারা লাভও করছে ধীরে ধীরে, কিন্তু কৌশলগতভাবে। পূর্বে তারা সিভেরোডোনেটস্ক শহরের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে এবং লিসিচানস্কের ওপর প্রচন্ড আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুটি স্থান দখলের ফলে রাশিয়ান বাহিনীর পুরো লোহানুস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ এবং ডনবাসের বাকি অংশে যাওয়ার পথ সুগম হবে। ইউক্রেন সরকার জোর দিয়ে বলেছে যে পশ্চিমা অস্ত্র গোলাবারুদের পর্যাপ্ত সরবরাহ তার ক্ষতির বিপরীত দিকে নিয়ে যেতে পারে। কিয়েভকে সমর্থন করার রামস্টাইন প্রক্রিয়ার অংশ কর্মকর্তারা আজ ব্রাসেলসে যাবেন। রাশিয়ান বাহিনীকে মোকাবেলায় কি কি প্রয়োজন তার একটি তালিকা নিয়ে ব্রিটেন ইউক্রেনের জন্য মিত্রদের মধ্যে অস্ত্র সরবরাহের সমন্বয় সাধনে একটি প্রধান সহায়ক হয়ে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস দেশটির সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেকজি রেজনিকভের সাথে দেখা করতে সপ্তাহান্তে কিয়েভ ভ্রমণ করেছেন। গ্যাস আমদানি করে ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ম্যাক্রো। ইউক্রেনের অভিযানের পর রাশিয়া থেকে গ্যাস আমদানি বেড়ে যাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে। ফিনল্যান্ড ভিত্তিক একটি স্বাধীন গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর রিপোর্ট অনুযায়ী রাশিয়া যুদ্ধের প্রথম 100 দিনের মধ্যে জীবাশ্ম ইউরোপীয় ইউনিয়ন মোট রাশিয়ার মোট জীবাশ্ম জ্বালানি রপ্তানির 61% জন্য দায়ী, যার মূল্য প্রায় 57 বিলিয়ন ইউরো বা 49 বিলিয়ন পাউন্ড। যদিও ব্লকটি রাশিয়ান জ্বালানির উপর নির্ভরতা কমাতে চলেছে। সিআরআইএ বলেছে ফ্রান্স বেলজিয়াম এবং নেদারল্যান্ডস ক্রেমলিনের জীবাশ্ম জ্বালানি চালান ছাড়ের দামে বন্ধ করে দিয়েছে, যখন অন্য ক্রেতারা সংঘর্ষের সময় তাদের কেনাকাটা বন্ধ করে দিয়েছে। রিপোর্টে দেখানো হয়েছে এপ্রিল এবং মে মাসে যখন ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং বোমা বৃষ্টি হচ্ছিল, ফ্রান্স প্রায় 900 মিলিয়ন ইউরো বা 773 মিলিয়ন পাউন্ড মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি পণ্যের 12টি চালান পেয়েছে। সিআরআই এর বিশ্লেষক লরি মাইলেভর্তা দ্য টেলিগ্রাফকে বলেছেন, ফ্রান্স এবং বেলজিয়াম স্পষ্ট মার্কেটে রাশিয়ান এলএনজির ক্রেতা হিসাবে আলাদা, যেহেতু ইউ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। ফ্রান্স বিশ্বের এলএনজির বৃহত্তম ক্রেতা হওয়ার জন্য তার আমদানি বাড়িয়েছে। আমরা ফেব্রুয়ারি মার্চ থেকে মে পর্যন্ত 18% বৃদ্ধি অনুমান করে রীতি অনুসারে সামঞ্জস্য। রাশিয়ার গোলা হামলা এত তীব্র যে মানুষ আশ্রয় কেন্দ্র টিকতে পারছে না বলছে ইউক্রেনের কর্মকর্তা। পূর্বে ইউক্রেনের লোহানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহর দখলে নিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া, চলছে দফায় দফায় গোলাবর্ষণ। লোহানস্কের গভর্নর শেরহি হায়দা বলেছেন, শহরটিতে রুশ বাহিনীর গোলা হামলা এত শক্তিশালী যে লোকজন আশ্রয় কেন্দ্র টিকতে পারছে না। খবর আল জাজিরার। ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের চেষ্টায় মরিয়া রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের চেষ্টায় মরিয়া
সিরিয়া, রাশিয়া এই অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরের বেশিরভাগ এলাকা এখন রুশ বাহিনীর দখলে। এখন পাশের লিসিচানস্ক শহরের দিকে নজর দিয়েছে তারা। পূর্ব ইউক্রেনে কৌশলগতভাবে শহর দুটি বেশ গুরুত্বপূর্ণ। আজ মঙ্গলবার যুদ্ধ পরিস্থিতির হালনাগাদ তথ্য দিয়ে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি পোস্ট করেন শেরহি হায়দাই। তিনি বলেন, লিসিচানস্কের অবস্থা সত্যিকারের নরকের মতো। এখানে বাসিন্দারা মারাত্মক হুমকির মুখে রয়েছেন, শুধু রাতেই তারা চলাফেরা করার সুযোগ পাচ্ছেন। লুহানস্কের গভর্নর বলেন, রাশিয়ার গোলা হামলা এত শক্তিশালী যে লোকজন আশ্রয় কেন্দ্রও টিকতে পারছে না, তবে যতক্ষণ অন্তত একটি জীবন বাঁচানো সম্ভব হবে ততক্ষণ আমরা হার স্বীকার করব না। লিসিচানস্ক ও এর আশেপাশের জনবসতিগুলো থেকে 70 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে সেভেরোদোনেৎস্ক শহরের আজোত রাসায়নিক কারখানায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয় সেনাদের আগামীকালের বুধবার আত্মসমর্পণের সুযোগ দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য মতে, ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সঙ্গে সেভেরোদোনেৎস্কের সংযোগকারী সব ঋতু ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতিতে আজোত কারখানা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদে সরে যাওয়ার পথ তৈরি করে দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে কিয়েভ। বিদেশিরা অর্থ না দিলে টিকতে পারবে না ইউক্রেন। ইউক্রেনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চালানো ও সঙ্গে দেশের অর্থনীতি সচল রাখতে ইউক্রেনের প্রতি মাসে অন্তত $5 বিলিয়ন প্রয়োজন। ড্যানিল হেটমান্তোসেভ নামে ওই কর্মকর্তা বলেন, আমরা আমাদের সূত্রগুলো থেকে যে অর্থ আয় করি সেটি থেকে আমাদের খরচ অনেক বেশি। তিনি ইউক্রেনের সংসদীয় অর্থায়ন কমিটির প্রধান। তিনি আরো বলেন, তার মানে আমাদের মিত্রদের ছাড়া মে মাসে চলতে পারতাম না, জুন মাসে পারব না এবং আগামী 3-4 মাস পারব না। এই কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন তাদের অস্ত্রের অর্থ যোগান দিচ্ছে সরকারি কোষাগার থেকে, বাজেটের অন্যান্য খাতগুলোতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের আয়ের বড় একটি অংশ আসে খাদ্যপণ্য থেকে, কিন্তু মে মাসে আয়ের পরিমাণ কমে গেছে যা তাদের জন্য বড় একটি ধাক্কা। ইউক্রেনের সংসদীয় অর্থায়ন কমিটি জানিয়েছে, ইউক্রেন সরকার মে মাসে ট্যাক্স থেকে আয় করেছে $3.42 বিলিয়ন, কিন্তু এর দ্বিগুণেরও বেশি অর্থ তাদের যুদ্ধক্ষেত্রে ব্যয় করতে হয়েছে। ইউক্রেনের সংসদীয় অর্থায়ন কমিটির প্রধান কর্মকর্তা জানিয়েছেন, তাদের প্রতি মাসে যে $5 বিলিয়ন প্রয়োজন সেটির চাহিদা মেটানোর চেষ্টা করেছে বিদেশি মিত্ররা, কিন্তু তারা যে পরিমাণ অর্থ দিয়েছে সেটি অনেক কম। সূত্র আল জাজিরা। পশ্চিমা দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে বলছে ইরান। আইইকে অতিরিক্ত কোনো সহযোগিতা করবে না তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থায় প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তাদের দেশের সঙ্গে পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইকে পুরোপুরি সহযোগিতা করতে ইরানের আপত্তি নেই। আমেরিকার রাজনৈতিক সদিচ্ছার অভাবে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা যখন বন্ধ হয়ে যাওয়ায় উপক্রম হয়েছে, তখন আমেরিকা সহ 4 পশ্চিমা দেশ সম্প্রতি আইইতে ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের চাপে এবং আইইর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সহযোগিতায় প্রস্তাবটি পাশ করা হয়েছে। প্রস্তাবটিতে ইরানের পক্ষ থেকে সদিচ্ছা নিয়ে আইইকে যেসব সহযোগিতা করা হয়েছে তার সবগুলো উপেক্ষা করা হয়েছে। এ কারণে ওই প্রস্তাব পাশের পর ইরান নিজের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত বেশ কিছু নজরদারি ক্যামেরা খুলে ফেলেছে। মোহাম্মদ ইসলামি মঙ্গলবার তেহরানে এক সাক্ষাৎকারে বলেন, আইইএর সঙ্গে ইরানের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ইরান এনপিটি চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবে, কিন্তু সংস্থাটিকে অতিরিক্ত কোনো সহযোগিতা করা হবে না। তিনি বলেন, পরমাণু সমঝোতায় বর্ণিত প্রতিটি ধারা এতে স্বাক্ষরকারী প্রতিটি দেশকে পালন করতে হবে। সমঝোতার কিছু ধারা থেকে পশ্চিমা দেশগুলো সরে যাবে এবং একই সঙ্গে দাবি করবে এই সমঝোতা ইরানকে পুরোপুরি মেনে চলতে হবে, সেটি তেহরান মেনে নেবে না। সূত্র পার্স টুডে। বুর্কিনা ফাসো সেনা অভিযানে এক গ্রাম থেকে 79 মরদেহ উদ্ধার। বুর্কিনা ফাসোর একটি গ্রাম থেকে 79 জনের মরদেহ উদ্ধার করেছে সেনা সদস্যরা। দেশটির উত্তর সেনা প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছিল। হামলায় অন্তত 100 জন নিহত হয়েছে, এই সংখ্যা 165 জন পর্যন্ত হতে পারে। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে অন্তত 1 বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক হামলা ছিল। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় হামলা
হামলাকারীরা সেনা প্রদেশের শেতেঙ্গাই একটি সামরিক পুলিশ পোস্টে প্রথম হামলা চালায়। সেখানে তারা 11 জন পুরুষকে হত্যা করে। তিনটি নিরাপত্তা সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে, পুনরায় সংগঠিত হওয়ার জন্য পরে সামরিক পুলিশকে রাজধানী ডোরিতে ফিরিয়ে নেওয়া হয়। দুদিন পর সশস্ত্র হামলাকারীরা ফিরে আসে এবং কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করে। ওই সময় নিরাপত্তা চৌকিতে কোনো পুলিশই ছিল না। বুর্কিনা ফাসো সরকার জানিয়েছে, হামলাকারীরা কোনো ধরনের বোমা পুঁতে রেখে যেতে পারে, সেই আশঙ্কায় তল্লাশির গতি ধীর ছিল। লাশের খোঁজে এখনো তল্লাশি কার্যক্রম চলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে উত্তাল কলকাতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা উত্তাল হয়ে উঠেছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে আজ কলকাতায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ সামিল হন। এদিন দুপুর একটায় সমাবেশের নির্ধারিত কর্মসূচি থাকলেও বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট এলাকা প্রতিবাদী জনতার ভিড়ে ওঠে। এদিন প্রতিবাদ মিছিলটি কলকাতার ঐতিহাসিক টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং হয়ে রানী রাসমণিতে পৌঁছায়। এখানে এক বিক্ষোভ সমাবেশে সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বিজেপির সাবেক নেত্রী নূপুর শর্মার কুমন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার হন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে গ্রেপ্তার দাবি করেন। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আজ কলকাতার এই বিক্ষোভ মিছিল শেষ নয়, দিল্লি থেকে সাম্প্রদায়িকতার ঘৃণা যারা প্রচার করে, জাহান্নামের নরকের পতঙ্গ নূপুর শর্মা থেকে নরেন্দ্র মোদী, তাদের যতক্ষণ দিল্লির ক্ষমতা থেকে না নামানো যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন চলবে। তিনি বলেন, আমরা এখান থেকে বার্তা দিতে চাই যে এখানে পুলিশের অনেক হিন্দু ভাইরা আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের সামনে চ্যালেঞ্জের সুরে বলতে চাই, ভারত সরকারের বিদেশ দপ্তরের কাছে খবর নিয়ে দেখুন, মুসলিম দুনিয়াতে লক্ষ লক্ষ আজকের সহনাগরিক। আমাদের হিন্দু ভাইরা চাকরি করেন, আরবে যান, ইরাকে যান, কুয়েতে যান, কাতারে যান, ইন্দোনেশিয়ায় যান, মালয়েশিয়ায় যান, আফগানিস্তানে যান, লক্ষ লক্ষ ভারতীয় হিন্দু ভাইরা মুসলিম দেশগুলোতে তারা চাকরি করছেন। আজ পর্যন্ত এরকম কোনো দৃষ্টান্ত নেই যে একজন ভারতীয় হিন্দু ভাইকে আরব দুনিয়া কিংবা মুসলিম কোনো দেশ কোনো হিন্দু হওয়ার কারণে তাদের চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসতে হয়েছে, এমন কোনো নজির নেই। তিনি বলেন, মুসলিম রাজা বাদশারা এ দেশ লুট করতে আসেনি, বাদশাহ ঔরঙ্গজেব টুপি সেলাই করে অনাড়ম্বরভাবে জীবিকা নির্বাহ করেছেন, মোদিজি চা বিক্রি করতে গিয়ে ইতিহাস পড়ার সময় পাননি বলেও তবে তীব্র কটাক্ষ করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।